হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার সোফাটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটি প্রাইস কেমন, কী কাঠের তৈরি, কেমন লাস্টিং করে, বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভার করা যায়, তো বিস্তারিত জেনে নিব, সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন জেনে নিই বিস্তারিত। তো ভাই, আমাদেরকে এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সামনে যে সোফাটি দেখতে পাচ্ছেন, এই মডেলটার নাম হচ্ছে আপনার টোন বিট সোফা। এটা আপনার সম্পূর্ণটাই চিটাগাং শিউন কাঠের এবং লেকার পালিশের তৈরি একটি সোফা। আচ্ছা, ঠিক আছে। তো এই চিটাগাং শিউনটা যে আপনারা ইউজ করেছেন, এটা কারণটা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন, এই কাঠের বৈশিষ্ট্যটা একটু বিস্তারিত বলবেন। জি, চিটাগাং শিউন কাঠটা ইউজ এই কারণে করা হয় যে এই কাঠটা খুবই দীর্ঘস্থায়ী এবং এটা আপনার ন্যাচারাল ইফেক্ট সম্ভাবনা নেই, গোনে ধরার কোনো সম্ভাবনা নেই। এবং এই কাঠটার যে কালো ফাইবারগুলো আপনার আছে, এগুলো দেখতে খুবই সুন্দর। এটাই হচ্ছে আসলে চিটাগাং শিউন কাঠটা ইউজ করার মেইন রিজন। আচ্ছা, তো কেউ যদি এই ফার্নিচারটা কিনে, সেই ক্ষেত্রে অনায়াসে কত বছর ইউজ করতে পারবে? সে অনায়াসে এটা আপনি যত্ন নিয়ে 50 থেকে 60 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো এটাতে যে ফোমটা আপনারা ইউজ করেছেন, এটা কী ধরনের ফোম? এটাতে আমরা রাবার ফোম ইউজ করা হয়েছে, যেটা আপনার বাজারের মধ্যে খুবই ভালো মানের ফোম এবং এইটা আপনার খুবই একটা লং লাস্টিং ফোম। এটার বৈশিষ্ট্যটা কী? এটার বৈশিষ্ট্য হচ্ছে, আগে যে আমরা নর্মাল ফোমটা ইউজ করতাম, এটা আপনার কয়েক বছর পর দেখা যেত যে ডেবে যেত এবং এটা আপনার পাউডারের মতো হয়ে যেত। বাট এই ফোমটা আপনার সেটা সহজে ডেবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা আপনার দীর্ঘদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো এই সোফাটা কেউ যদি চায় যে এই সোফাটাই নিবে, সব কিছুই সেম থাকবে, বাট কাভারগুলো চেঞ্জ করবে, সেক্ষেত্রে করে দেওয়া যাবে? জি, আমাদের যে রেঞ্জের মধ্যে কাভারগুলো আছে, এই রেঞ্জের মধ্যে যদি তার কোনো অন্য কোনো কাভার পছন্দ হয়ে থাকে তাহলে সে চেঞ্জ করে নিতে পারে। যদি সে যদি অন্য কোনো কিছু আপনাদের রেঞ্জের বাইরে চুজ করে, সেক্ষেত্রে আমাদের রেঞ্জের বাইরে যেটা আসবে, তা আমাদের রেঞ্জের বাইরের যে কস্টটা আসবে সেটা তাকে পে করতে হবে, বাট চেঞ্জ করতে পারবে সে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এটার সাথে যে মানে এটা কয় সিটার বা এটার সাথে কি কোনো টেবিল আছে কি না? জি, এটা আপনি দেখতে পাচ্ছেন যে টু সিট এবং সিঙ্গেল সিট, এটা টোটাল 5 সিটের তৈরি করা। ডাবল সিট দুটো আর হচ্ছে সিঙ্গেল সিট একটি দেওয়া হয় এবং সাথে একটি সেন্টার টেবিল ফ্রি থাকে এটার। আচ্ছা, তো সেন্টার টেবিলটা কিসের? সেন্টার টেবিলটা হচ্ছে আপনার সেগুন কাঠের এবং এটা ডিজাইনের এবং একটা গ্লাস টপ হবে উপরে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি মানে এটা তো একসাথেই না? জি জি, এটা জন্য তার এক্সট্রা কোনো কিছু না, এটা এক্সট্রা নেই, এটা আপনার হচ্ছে ফ্রি। আচ্ছা, মানে সাথেই আর কি সেট না। আচ্ছা, ঠিক আছে। তো কেউ যদি চায় যে 2-2-2 করবে, হ্যাঁ, বা মানে 6টা বা 8টা করবে, সেক্ষেত্রে করে দেওয়া যাবে? জি, সেক্ষেত্রে করে দেওয়া যাবে, কিন্তু তাকে অবশ্যই অর্ডার করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। তো সেই ক্ষেত্রে তো মানে পেমেন্টটা, হ্যাঁ, অবশ্যই প্রাইসটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা। কেউ যদি আমার চ্যানেলে রেফারেন্স আসে, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে? জি, তাকে অবশ্যই আমরা আপনার চ্যানেলের রেফারেন্সে 5% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে আমি দেখতে পাচ্ছি যে এই যে ডিজাইনগুলো যে ইউজ করা হয়েছে, এটা কি কালার? না, এটা হচ্ছে আপনার পিতল ইউজ করা হয়েছে এবং এটা আসলে অরিজিনাল পিতল, মানে এটা কোনো কালার টালার কিছুই না, একদম জেনুইন পিতল। জেনুইন পিতল এবং এটা হচ্ছে কোরিয়ান পিতল ইউজ করা হয়েছে। আচ্ছা, মানে এটা কি ভালো লং লাস্টিং? হ্যাঁ, কোরিয়ান পিতলটা আপনার সহজে আপনার কালো বা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে আমরা এই পিতলটা ইউজ করেছি। এটা তো সহজে উঠে যাবে না? না না, এটা আপনার সহজে উঠার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, ঠিক আছে। আর পিছনে যে আপনারা এই যে এই পিলোগুলি দিয়েছেন, এটার বদলে কেউ কি ফোম যদি চায় ইউজ করতে, সেক্ষেত্রে কি এটা মানানসই হবে? না, এটার ক্ষেত্রে এই ডিজাইনে এই চাঁদ বালিশটাই আপনার মানানসই, যার কারণে এটা ইউজ করছে, আপনার ফোম স্কোয়ার ফোমগুলো ইউজ করা যাবে না এটা। আচ্ছা, আর এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে নিচের দিকে এটা কাঠটা কি মানে সলিড? জি, এটা সলিড কাঠটাকে আমরা রাউন্ড করে শেপ করে আনা হয়েছে, এটা অনেক হেভি। ভিতরে তো ফাঁপা তো না? না, এটা আপনার একটা টোটালি এটা সলিড কাঠ। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভার করেন এবং কী ধরনের ডেলিভারি সিস্টেমটা কী? যে আমরা আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করতে পারি এবং সেক্ষেত্রে হচ্ছে তা কাস্টমারকেই এই ডেলিভারি যে চার্জ আছে সেটা এবং লেবার চার্জটা কাস্টমারকেই দিতে হবে। আচ্ছা, সম্পূর্ণ? জি, সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। তো আর ওয়ারেন্টির ব্যাপারে আমাদের একটু বলুন। আমরা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিসের কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, মানে কোন কোন ক্ষেত্রে? এটা হচ্ছে যে কোনো জয়েন্ট খুলে গেলে, কাঠ ফেটে গেলে এবং গুনে ধরলে, এই 3টি ক্ষেত্রেই আমরা সার্ভিস দিয়ে থাকবো। আচ্ছা, অন্য কোনো ক্ষেত্রে?
না অন্য কোনো ক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস দিব না, বাট যে কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগ করতে হবে, কিন্তু এই তিনটি ক্ষেত্রে ফ্রি সার্ভিস দেওয়া থাকবে। তো আপনারা কীভাবে দেবেন সেই সার্ভিসটা? সার্ভিসটা আপনার যদি কাস্টমার বাসায় যেয়ে করে দেওয়া সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই তাই বাসায় যেয়ে করে দিব, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কাস্টমারকে আমাদের কারখানায় পাঠিয়ে দিতে হবে, তাহলে আমরা এটা সার্ভিসটা করে দিই। সেই ক্ষেত্রে সেই চার্জটা কে বহন করবে? এটা কাস্টমারকে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের শোরুমটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আর আরেকটু জানবো সেটা হচ্ছে যে এই ফার্নিচারটা কেউ যদি কিনে কত বছরের মতো ইউজ করতে পারবে? জি, আর এই ফার্নিচারটা যদি কেউ কিনে সে অনায়াসে একটু যত্ন নিলে 50 থেকে 60 বছর ইউজ করতে পারবে, যেহেতু সেগুন কাঠ, চিটাগাং সেগুন। এবং আমাদের যে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের অপেরা ফার্নিচার, এবং এটা মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ার মাঝামাঝি মেইন রোডের সাথেই অবস্থিত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যে কোনো মন্তব্য আমাকে জানাতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট সেকশনে। আর এমন যদি কিছু থাকে যে দেখতে চাচ্ছেন আপনারা ইন ফিউচার, তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব ইন ফিউচার জানাতে। আর কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন। হ্যাঁ, আর আপনাদের কোনো প্রশ্ন অবশ্যই করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম, বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।